হ্যালো ভাই ও বোন, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও অনেক ভালো আছি। দেখো আমার মুখে একগ্রাস হাসি, আর হাসতে আমি সবসময় ভালোবাসি। আর তোমরাই তো আমাকে হাসিয়ে রাখছো, বলো। তোমরা আমাকে এত ভালোবাসা দিচ্ছ, তোমাদের ভালোবাসার চোটেই আমি হাসছি। আশা করি ভালো আছো। আমি বিকালবেলা গরুর কাজ করতে এসে বললাম, আর গরুর কাজের মধ্যে আমার এখন আছে গরু জল ভরা হয়ে গেছে, গরুর গলিটা পরিষ্কার করা হয়ে গেছে। এখন আছে আমার হলো কাউ মিল্কিং করা, গরুকে দুধগুলোকে প্যাকেট করা, গরুর প্যাকেটগুলোকে। আর আমার টিমগুলো এসে পড়েছে, টিমগুলো দেখে আয় টিম ইধার নাও, দেখো কত ক্লাসে দেখবে। হাই, আস্তে আস্তে দেখো আমার টিম কত ক্লাসে। হাই হাই হাই, আমরা কা মিল্কিং করবো দেখবে, আর হলো আমি এখন গরু কাজগুলো করছি, জলগুলো ভরা হয়ে গেছে না, ভরা হয়ে গেছে। ওরা কি করে জানো না, আমার দানা দুনা গুলো আজকে আগায় দিতেছিল, আগায় দিতে চাইছে আর কি। বলে কেউ আমি তোমাকে আগায় দিবো, তুমি ওখানে ভিডিও করবে, আর আমরা আমরা তোমাকে আগায় দিবো আর কি, বাড়ির থেকে নিয়ে এসে দিবে। আমি বলছি লাগবে না, বাচ্চা দিয়ে কাজ করাতে খারাপ লাগে, আমি করাই না। ঠিক আছে সোনা ভাই ও বোন, আর দেখতে থাকো আমার কাউ মিল্কিং বিকালের। দেখো এই গরুটাকে কাউ মিল্কিং করবো আমি এখন, ঠিক আছে। দেখো ভাই বোন, জল দিয়ে উষা আনছি আমার বিকালের কামে কিং। গাখের তো হয় না, বিকালবেলা তো একটুখানি গাখির হবে, দেখবে একদম একটুখানি হবে। কেননা গাখির এখন গরুটাকে পানানো একদম আস্তে আস্তে বাদি দিয়ে দিচ্ছি আমি। এটা আমার ভাগ্যে আর গাখির নাই, এখন নাই, আর হবে আর কি, না হওয়ার না তোমাদের আশীর্বাদ থেকে হবে। এখন তো একদম মাঝে মাঝে এমন লাগতে দেয় না, একদম মনে হয় যে কোথায় জায়গা। দুদিনে শুকায় ভালো হয়েছে, কেননা গায়ে বাচ্চা দেওয়ার টাইমে যদি গাখির থাকে তখন একদম শুকাইতে বিরাট বিরক্ত হয়, তখন মানে খারাপ লাগে, শুকানো যায় না সহজে। এই জন্য আস্তে আস্তে আমি গাখিটাকে শুকানোর চেষ্টা করেছি, আর শুকায় হবে। দেখো দুধ দিয়ে মানে উষা টানতে অনেকটা টাইম লাগে, তেল দিয়ে তারপরে আবার জল দিচ্ছি, দেখেছো? তেল দিয়ে জল দিলে জলটা ভরে তো না, মানে বললামটা আর একটু তেল তেলা হয়, ভালো লাগে। গাখির নেই, দেখেছো কি কামে কি করবো বলো। Thank you.
তাহলে শুকায় ফেলছি আস্তে আস্তে। এখন ডাকি আর বাচ্চা দেওয়ার পরে আবার এটাকে ডাকি বানাইতে পারবো আর কি। তার এখন আবার কয়েকদিনের মধ্যে একটা বাচ্চা দিয়ে দিলে ওটাকে আবার তুমি করবো, যারা তো ভিডিও দিতে পারতাম না কাকা আমি কি কিন্তু গাড়িতে আছে না না থাকে না আশেপাশে তার দুই জায়গায় আছে। এই দেখো দেখো এই যে দেখো কতগুলো বোজালোনো মাছ নিয়ে আসছে। এই দেখো এই মাছগুলো এখন আমাকে দিয়ে কাটাবে, তোমরা কিন্তু কমেন্টে বলবে। আর এই দেখো ট্যাংরা মাছ দেখেছো কতগুলো মাছ দেখো। এগুলো মাছ আমি কখন কাটবো বলো। এই যে মায়ের আনছে বলবে তো কমেন্ট বক্সে যে আমাকে এতগুলো করে মাছ কি আমি কাটতে পারবো বলো। দেখেছো এতগুলো করে মাছ কেটে কেটে আনে মানে মেরে আনে কাটে। দেখো আজকে কতগুলো মাছ এনেছিল না, আর মানে মাঝখানের মানে কথাগুলো তো তোমাদেরকে দেখাইতে পারিনি, কী বলবো আর বলো। আজকে বিকালের কামিল কিং এর কাজগুলো দেখাইছি, সকালবেলা কোনো ব্লগ স্টার্ট করতে পারিনি, তবু আমি গুড মর্নিং বলে একটুখানি এখনই বললাম, বলেই রাখলাম, কী করব বলো। আর জানো এত মাছ এনেছিল, আর মানে গরুর এদিকে তো গরু বাচ্চা হবে, এই গরুর টেনশন তো আছেই আমার। একবার করে গলিতে যা তোমরা তো জানোই আমার গলি ঘরটা কত দূরে, অনেকটা কষ্ট হয় আমার জানো, এর জন্য আরও বেশি কষ্ট, কত চিন্তা লাগে জানো। এখন কত কয়টা বাজে জানো, রাত্রে 12টা বাজে, 12টার সময় আমি বসে আছি গলি ঘর থেকে আসলাম, এসে অনেকগুলো শর্ট ভিডিও করলাম, কারণ আমার জয়ের সঙ্গে শর্ট ভিডিও দিতেই হবে, ওখানে করলাম কতগুলো শর্ট ভিডিও, এদিকে একবার করে যাই আসি আবার একটা করে শর্ট ভিডিও বানাই, এরকম করে করে করলাম। তারপরে এই মাছগুলো কাটতে কাটতে না আমার অনেক কমর টমর পুরো ব্যথা হয়ে গেছে জানো, এতগুলো মাছ কাটলাম কেটে আর কতগুলো মাছ কী করেছে জানো। যত ওই যে ছোটো ছোটো বাচ্চাগুলো ছিল যে আমাদের বাড়িতে আছে, ওই বাচ্চাগুলোকে সবগুলোকে অল্প অল্প করে সবাইকে ভাগ করে করে কতগুলো দিয়েছি, আর মানে আধাটা বেশি আধার কম একটু আমি রেখেছি। তা অনেকটা মাছ প্রায় তাও 1-1.5 কেজি মাছ আমি কেটেছি, আর হলো সবগুলো ওদেরকে ভাগ করে করে দিয়েছি, ওরাও বাচ্চাগুলো পান ওদেরকে একটু কিছু কিছু করে দিয়েছি। আর দেখো রাত্রে 12টা বাজে, আমি গলির থেকে এখনই আবার আসলাম গরুটাকে দেখতে, দেখে আসলাম গরুটা মানে কি মানে সময় হয়ে গেছে না, মানে কখন যে কী করবে জানি না, কখন যে হবে, হয়ে গেলে আমার টেনশন শেষ, মানে হয়ে গেলেই আমার মানে চিন্তা দূর, কেন জানো ও অত দূরে থাকে গরুগুলো আর আমি থাকি এখানে পড়ে, আমার মানে রাত্রে করে ঘুম হয় না জানো, এই রাত্রে 12টা অবধি জেগেই বসে থাকি জানো না, আবার হঠাৎ করে একটুখানি ঘুম লাগে আবার যাই দৌড়ে যায়, এরকম করছি 2 দিন থেকে জানো না। এই জন্য তোমাদের ভালো করে ভিডিওগুলো দেখতে পাচ্ছি না, তোমরা কিচ্ছু মাইন্ড করো না, আমি কিন্তু তোমাদের ঘরে যাব তাও দেখছি, কিন্তু তোমরা সবসময় ভাববে জয়া দিদি 2 দিন পর হলেও তোমাদের কাছে কাছে যাবে, কেননা একবারে তো সবগুলো ভাই বোনের ভিডিও দেখা যায় না বলো, আর যখন দেখতে হয় সবাইকে ফুল ওয়াচ দিতে হয়, তার জন্য না আমি যে কয়টা ভাই বোনের পারি দেখি, আবার পরের দিন আবার তারপরের দিন আবার অন্য অন্য ভাই বোনগুলো দেখি আর কি। আর কমেন্টের রিপ্লাইগুলো সময় মতো দিতে পারছি না, তোমরা কোনো কিছু কষ্ট মানে খারাপ মাইন্ড নিও না, কেননা আমি দিব তোমাদের, জয়া দিদি তোমাদের কাছেই থাকবে সবসময়, সবসময় পাবে আমাকে, হাত বাড়ালেই জয়া দিদি আছে তোমাদের পাশে। ঠিক আছে সোনা ভাই বোন, তাহলে আমি এখন গুড নাইট বলে দিই, গুড নাইট, বাই বাই সোনা ভাই সোনা বোন, ভালো থেকো সুস্থ থেকো, অল দ্য বেস্ট।